সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশতম প্রিলিমিনারি প্রস্তুতি আজ উনিশে মার্চ আজকে আমরা আমাদের প্রস্তুতির ডে এইটের পরিকল্পনাটা শেয়ার করছি প্রিলিমিনারির জন্য আমরা আজকে যে চারটা বিষয় রেখেছি এর মধ্যে গণিত থেকে আপনারা যে অংশটা পড়তে পারেন সেটা হচ্ছে সমাবেশ তো বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় বিন্যাস এবং সমাবেশ এরকম একটা অধ্যায়ের কথা আপনারা জানেন তো এই দুইটা থেকে নর্মালি পরীক্ষায় দেখা যায় যে একটার মতন প্রশ্ন আসে এবং যে প্রশ্নগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সমাবেশ থেকেই আসতে দেখা যায় আমাদের অনেকেরই এই অংশটা করতে বেশ সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা বিগত বছরের প্রশ্নগুলো তো অবশ্যই এবং যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে এরকম কিছু টাইপ টাইপের অঙ্ক সমাধান করতে পারেন ইংলিশ গ্রামারের ক্ষেত্রে যে কাজটা করতে পারেন ন্যারেশান এটা আমরা দুই দিন রাখছি দুই দিনের মধ্যে এর মধ্যে দেখবেন যে এর মধ্যে আবার একটু ভাগ আছে যেমন সেন্টেন্সগত ভাগ আছে তারপরে আপনার আবার টেন্সের অংশগত ভাগ আছে বা আদার্স কিছু অংশ আছে এর মধ্যে এটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়ে যে কোনো একটা পার্ট আজকে পড়বেন আর পরবর্তী অংশটা নেক্সট দিনে আমরা রাখবো সেই দিনে সমাধান করবেন আচ্ছা ইংরেজি সাহিত্য গত আমরা শুধু উইলিয়াম শেক্সপিয়ারকে রেখেছিলাম কারণ বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় দেখা যায় যে শুধু উইলিয়াম শেক্সপিয়ার পড়লেই একটা থেকে দুইটা প্রশ্ন কমন আসে পনেরোটার মধ্যে আর আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ার তিনি কিন্তু এই যে রেনেশা যুগের অন্তর্গত এলিজাবেথ পিরিয়ডের তো এই রেনেশা যুগের যে মানে ইংলিশ পিরিয়ডের মধ্যে একটা পিরিয়ড আছে সেটাকে বলা হয় রেনেশা পিরিয়ড এই পুরো রেনেশা পিরিয়ডটাকে রাখতেছি তো এর অন্তর্গত লেখক আছেন অনেকজন তবে প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রত্যেকটা লেখকই সমানভাবে গুরুত্বপূর্ণ নয় আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে রেনেশা পিরিয়ডের অন্তর্গত কোন কোন লেখকগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত বা কী কী পড়া উচিত সেই ভিডিওটা দেখে নিতে পারেন তাতে করে এই অধ্যায়টা পড়তে গেলে আপনার জন্য এটা বুঝতে সুবিধা হবে যে আসলে কীভাবে এই অধ্যায়টা আপনি পড়তে পারেন বা কোন অংশগুলোকে বেশি গুরুত্ব দিতে পারেন আচ্ছা ভূগোলের ক্ষেত্রে আমরা প্রথম অধ্যায়টা রেখেছিলাম এর পূর্বে আচ্ছা এখানে হ্যাঁ প্রথম অধ্যায়ের আমরা দুইটা ভাগে রেখেছিলাম এর মধ্যে প্রথম যে অংশটা সেটা বলেছিলাম বাংলাদেশ বিষয়গুলির সাথে অনেকটাই মিল আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা সীমান্ত দৈর্ঘ্য ইত্যাদি সেই অংশটা ওই ক্লাসে পড়তে বলেছিলাম আর প্রথম অধ্যায়ের মধ্যে আরেকটা অংশ আছে দেখবেন যেটার সাথে সৌরজগতের অংশের মিল আছে অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা ছাড়া প্রথম অধ্যায়ের মধ্যে অন্য যে অংশটা আছে সেইটা আপনারা আগামীকালের জন্য পড়ে ফেলবেন অর্থাৎ ডে এইটের জন্য পড়ে ফেলবেন এখানে অন্য যে অংশগুলো দেখতে পাচ্ছেন প্রতিদিনই আমাদের মুখস্থ পার্ট থাকে মুখস্থ পার্টের মধ্যে এক কথাই প্রকাশ এটাকে গতকাল আমরা তিনটা ভাগে ভাগ করে প্রথম পার্টটা পড়তে বলেছিলাম এটাকে তিনটা ভাগে ভাগ করে আর ডে এইটের জন্য দ্বিতীয় ভাগটা পড়বেন এবং এইগুলো যদি ভিতর থেকে খুব বেশি একেবারে মনে রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো চারটা অপশান খেয়াল করে করে ভালোভাবে পড়বে আর ইংলিশে ওয়ান ওয়ার সাবস্টিটিউশন যেটা এটা অনেকটা বাংলায় এক কথায় প্রকাশের মতো এইটা অনুরূপভাবে তিন ভাগের মধ্যে দ্বিতীয় ভাগটা পড়বে বিশেষ করে বিগত বছরের প্রশ্নগুলো যাতে খুব ভালোভাবে আয়ত্তে থাকে আর জব সলিউশান আমরা প্রতিদিনই বিসিএসের একটা করে প্রশ্ন সমাধান রাখি তো সেখান থেকে গতকাল আমরা একচল্লিশতম এর প্রশ্ন সমাধান করতে বলেছিলাম ডে এইটের জন্য আপনারা চল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি প্রশ্নটা সমাধান করবেন আর এর প্রিলিমিনারির প্রশ্নগুলো যদি আপনি সমাধান করেন এবং আমরা যে উদ্যোগটা নিয়েছি এটা যদি আপনি পুরোপুরি শেষ করতে পারেন শুধুমাত্র বিসিএস না অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষায় শুধুমাত্র এই বিসিএসের প্রশ্ন সমাধান করেই আপনি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো আমরা এখানেই শেষ করছি আগামীকাল ডে নাইনে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে